ইংলিশকে প্রচণ্ড রকম ভয় পাই এই ভয়টা আমাদের এখন না এই ভয়টা একবারে ছোটোবেলা থেকেই শুরু হয়ে গেছে যে ইংলিশ একটা কঠিন সাবজেক্ট বা ইংলিশকে আমরা যে অ্যাপ্রোচে শিখেছি সেই শেখার অ্যাপ্রোচটা আমাদের ঠিক ছিল কি না একেবারে ভুল এটা না বা ঠিক থাকলেও কতটুকু ঠিক ছিল এটাও আমরা একটু আমাদের আলোচনার মধ্যে বুঝে যাব আর কি তো মেইনলি আমরা হচ্ছে রিটেনের ইংলিশকে ফোকাস করব। বাট রিটেনের এই ইংলিশকে ফোকাস করতে গিয়ে এটা বুঝবো যে প্রিলিমিনারি বা আসলে টোটাল ইংলিশ ব্যাপারটাই কীভাবে শিখতে হয় তো শুরুতে আমি এটা বলতে চাই যে আপনারা এরকম মনে করতে পারেন যে আমি তো বুয়েটে পড়ালেখা করেছি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি তার মানে আমি ইংলিশ অন্য সবার চাইতে ভালো পারবো এটাই খুব স্বাভাবিক বিষয়টা মোটেও এরকম না ধরেন আমি শুরুতে আপনাকে বলি যে আমি একটা গ্রামের স্কুলে পড়েছি আমরা অ্যাভারেজও বলবো না নিজেদেরকে আমরা হচ্ছে বিলো অ্যাভারেজ আবার এরকম অনেক আছে ধরেন আমি আমার ইউনিভার্সিটিতে অনেক দেখেছি যে ইংলিশ প্রচুর ভালো পারে মানে প্রচুর মানে অন্য লেভেলে পারে এরা এদের ব্যাপার স্যাপার আলাদা ঠিক আছে তো আমরা তারাও হয়তো বা আজকের আলোচনা থেকে কিছু কথা আপনি শিখবেন বাট টোটাল আলোচনাটাই যদি আপনি শিখতে চান তাহলে আমি বলবো যে আমি খুবই দুঃখিত যে আপনাকে শেখানোর মতন আমার ঝুলিতে আসলে তেমন কিছু নাই বাট আপনি যদি বিলো এভারেজ হন বা মোটামুটি এভারেজ হন তাহলে আজকে আপনার এটা লাইফ সেভিং হয়ে যাবে এই ইংলিশের এবং এই একটা লেসন আর আর ইংলিশের ক্লাসের দরকার হবে না বুঝতে পারছেন মানে আপনি এরপরে বুঝে যাবেন যে ইংলিশকে এইভাবে পড়তে হয় আমরা এইভাবেই আজকের আলাপ আলোচনাটা করার চেষ্টা করবো আর কি এবং বিসিএস প্রিপারেশনের মাঝখানে আমি জিআরই আইএলস দিয়েছিলাম এবং সেইটা আমাকে একটা মেজর বুস্ট এনে দিয়েছে এবং সেই বুস্ট আপটা কো কীভাবে হলো কোন অ্যাঙ্গেলে হলো এবং কোথা থেকে হলো সেটাই আমি আজকে আপনাকে বোঝানোর ট্রাই করব তো আপনি আসলে একটা ভিন্ন ডাইমেনশানে এখন দেখার ট্রাই করবেন কারণ ফার্স্ট অফ অল আমরা ইংলিশের সিলেবাসটা একটু দেখি যে আমাদের যে রিটেনে আমরা দুশো মার্কের ইংলিশ পরীক্ষা দিই কি কি থাকে এই পরীক্ষায় একটা প্যাসেজ থাকে সেই প্যাসেজ হচ্ছে একশো মার্কের আর রাইটিং থাকে রাইটিং একশো মার্ক সো একশো একশো টোটাল হচ্ছে দুইশো মার্কের একটা পরীক্ষা আপনার হবে আপনি কিন্তু ছোটোবেলা থেকেই যখন হাই স্কুলে গিয়েছিলেন প্রাইমারি স্কুলে আসে কিনা আমার মনে নাই হাই স্কুলে যাওয়ার পর থেকেই কিন্তু আপনি প্যাসেজ প্যাসেজের পরীক্ষা দেন আপনার ক্লাস সেভেন এইট নাইন এসএসসি ইভেন ইন্টারমিডিয়েটেও আপনি প্যাসেজের পরীক্ষা দিয়েছেন শুধু বিসিএস রিটেন না অন্যান্য আরও চাকরির পরীক্ষাতেও কিন্তু আপনি রিটেনে যায় এরকম প্যাসেজ পাবেন তো প্যাসেজ একটা বড় বিষয় আর কি ইভেন আপনি যদি হায়ার এডুকেশনের জন্য জিআরই বা দিতে যান সেখানেও আপনি দেখবেন যে মেজর পার্টটা ধরে রাখছে হচ্ছে প্যাসেজ সো প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং আজকে আমরা প্যাসেজের ইম্পর্টেন্সটা কতটুকু এটা আমরা এমনভাবে দেখার ট্রাই করবো যে আপনার এই জিনিসটা ফিল হবে যে ইংলিশের সবচেয়ে কি রোল প্লে করে আপনার ইংরেজি ডেভেলপমেন্টের জন্য দ্যাট ইজ নাথিং বাট প্যাসেজ প্যাসেজ ইজ এভরিথিং আমরা যে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইরকম টাইপের যে গ্রামার পড়ি এটা আসলে ইংলিশ শেখার জিনিস না প্যাসেজ হচ্ছে একমাত্র জিনিস যেটা দিয়ে ইংলিশ শিখতে হবে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা অনেক পরের কথা ধরেন আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনি ছোটোবেলায় কখনোই আপনি এটা শিখেন নাই যে কর্তাকে কর্মকে আপনার ছোটবেলায় প্রথম যে লেসন হয়েছিল বাংলা শেখার সেটা হচ্ছে শব্দ আপনাকে শিখাইছে মা আপনাকে শিখাইছে বাবা আপনাকে শিখাইছে কলা এরপরে আপনি বলছেন কলা খাবো আপনি ছোট্ট একটা সেন্টেন্স বলছেন তারপরে আপনি একটা বড় সেন্টেন্স বলছেন ধরেন মা আমি ভাত খাবো ধীরে ধীরে আপনার সেন্টেন্স আরও বড় হয়েছে এবং একটা সময় আপনি বক্তৃতা দিয়েছেন বা কথা বলছেন যখন সেটা আসলে কিছুই না প্যাসেজ অনেক পরে যায় আপনি শেখা শুরু করছেন যে কোনটা আপনার সব সেন্টেন্সের কোনটা হচ্ছে কর্তা কোনটা আপনার ভার কোনটা অবজেক্ট এগুলো আপনি অনেক পরে এসে শিখছেন কিন্তু আমি ভাত খাই এই সেন্টেন্সটা আপনি বহু আগে শিখছেন সো বিষয়টা হচ্ছে আমাদের আগে পড়া শিখতে হবে ঠিক আছে পড়তে হবে সো আমাদের যেটা প্যাসেজ ছিল প্যাসেজে অ্যাকচুয়ালি টোটাল যে একশো মার্ক এইটা কয়েকটা ভাগে ভাগ করা থাকে এখানে শর্ট কোশ্চেন থাকে হচ্ছে দশটা প্রতিটা শর্ট কোয়েশ্চেনে হচ্ছে তিন মার্ক এটা প্যাসেজের কোশ্চেন তাহলে তিরিশ মার্কের কোশ্চেন থাকবে হচ্ছে আপনার শর্ট কোশ্চেন ওয়ার্ড দিবে সেই ওয়ার্ডের মিনিং বলতে হবে ধরেন আপনাকে একটা ওয়ার্ড দিলো ধরেন প্রুডেন্ট ঠিক আছে সো এই প্রুডেন্ট শব্দের মিনিংটা কি এই শব্দের ডেফিনেশন আপনি লিখবেন এ নলেজেবল পার্সন এই টাইপের ধরেন এই যে প্রুডেন্ট মানে এ নলেজেবল পার্সন পার্টস অফ স্পিচ থাকে যে এখানে আপনার শব্দ বলা থাকে সেই শব্দগুলোর ধরে নাউন দেওয়া আছে এটার ভাব কি এটাই মার্ক থাকবে সেন্টেন্স মেকিং হচ্ছে আপনার কতগুলা ওয়ার্ড দিয়ে দিবে সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লিখবেন এটা প্যাসেজের সেন্টেন্স না আপনি আপনার মতন করে লিখবেন এখন এরকম হতে পারে যে কী টাইপের সেন্টেন্স লিখবেন এটা বলে দিতে পারে যে আপনাকে বললো যে একটা কমপ্লেক্স সেন্টেন্স লেখেন এইটা ধরেন একটু বেশি আবার সাধারণত এটা নাও বলে দেওয়া থাকতে পারে ম্যাক্সিমাম বিসিএসএ এটা বলে না যে কোন প্যাটার্নের সেন্টেন্স লিখবেন বাট হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকে কতগুলো সেইটার অ্যান্টোনিম লিখতে হয় বিপরীত শব্দ লিখতে হয় এটাতে দশ মার্ক থাকে এই যে প্যাসেজটা এই প্যাসেজটার সামারি করতে হয় সেইটায় বিশ মার্ক এই প্যাসেজ নিয়ে একটা রিপোর্ট হচ্ছে ইডিটরকে লিখতে হয় পত্রিকার সম্পাদক বরাবর এইটাই বিশ মার্ক চল্লিশ মার্ক কিন্তু ডাইরেক্ট লেখা এর মধ্যে সামারি যে লেখা এই সামারি লেখাটা আপনি আজকের আলোচনা থেকে বুঝে যাবেন এবং আপনি বুঝবেন যে সামারিতে সামারি লিখে আপনি বিশে আঠারো পাইতে পারেন এটা পসিবল বিশে আঠারো পেয়ে যাবেন আপনি আপনার সামারি এত এমন হবে দশ হাজার খাতার মধ্যে এরকম সাত আটজন লিখছে তার মধ্যে আপনি একজন কেননা আমরা ছোটোবেলা থেকে যেভাবে সামারি লিখি সামারি লেখার ও এটিকেট ওইটা কিনা এটা আপনি আজকে বুঝে যাবেন আর এই হচ্ছে আপনার থাকে একশো মার্কের প্যাসেজ আর রাইটিংয়ে যদি আমরা আসি তাহলে একটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন একটা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আর হচ্ছে এসে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ঘটনাটা হচ্ছে এটা যে আপনি যদি প্যাসেজ পড়তে পারেন ধরেন যে ছেলে প্যাসেজ পড়তে পারে সো প্যাসেজ পড়তে পারে মানে কি প্যাসেজে কি বলতেছে সেই জিনিসটা জানে সে অবশ্যই ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন পারে কেননা প্যাসেজ যে পড়তে পারে সে অবশ্যই ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করতে পারে এবং যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে পারে সে অবশ্যই বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে পারবে প্যাসেজ হচ্ছে একটা ফর্মাল ডকুমেন্টস একটা নির্দিষ্ট টপিকের উপর একটা প্যাসেজ লেখা হয় এবং এই প্যাসেজের আপনি যেভাবে লিখবেন এই লেখার একটা অ্যাটিকেট আছে যে ফার্স্ট প্যারায় আপনি কি লিখবেন ফার্স্ট প্যারার কোন সেন্টেন্সটা আপনার হচ্ছে কি সেন্টেন্স হবে এবং আপনার ফার্স্ট প্যারা দেখেই লেখার সিস্টেম হচ্ছে এটা অ্যাকাডেমিক রাইটিংয়ের এটা নিয়ে আমরা কথা বলবো যখন আমরা এসে নিয়ে কথা বলবো তখন আপনার এটা নিয়ে কথা বলবো যে আপনার ফার্স্ট প্যারার মধ্যে এমন তথ্য থাকতে হবে যা দেখে রিডার বুঝবে যে আপনি এর পরবর্তীতে কী লিখছেন এটা কিন্তু আন্দাজে লেখা জিনিস না যে মাথায় যা আসলো তাই লিখে ফেললাম এটা একটা অ্যাকাডেমিক রাইটিং এর একটা টেমপ্লেট আছে সেই টেমপ্লেট অনুযায়ী আপনাকে লিখতে হবে ওকে সো এই প্যাসেজ যে পারে যে প্যাসেজ জানে বুঝে সে আসলে এসে খুব ইজিলি লিখতে পারে তার মানে আমরা যেটা কনক্লুড করার ট্রাই করতেছি বিসিএস রিটেনের যে দুইশো মার্ক এই দুইশো মার্ক একাই প্যাসেজ প্যাসেজ ইট সেলফ ক্যারিস টু হান্ড্রেড মার্কস ইন ইয়ার রিটেন এক্সাম ছোটোবেলা থেকে ধরেন আপনি রাইটিং মানে কি আপনার লিখতে হবে আপনার এইখানে ধরেন সামারি আপনাকে লিখতে হবে লেটার লিখতে হবে আপনার ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন লিখতে হবে বাংলা টু ইংলিশ লিখতে হবে এসে পুরাটা লিখতে হবে সো এই টোটাল যে লিখা এর জন্য হচ্ছে এই লিখাতে কত মার্ক অ্যাকচুয়ালি এই লেখাতে হচ্ছে একশো চল্লিশ মার্ক ইভেন আপনার এই সেন্টেন্স মেকিংয়েও কিন্তু আপনাকে লিখতে হবে এই যে অ্যান্টোনিম অ্যান্টোনিম লিখে একটা সেন্টেন্স লিখতে হবে তার মানে এইগুলো সবই আসলে লিখা এই যে কোশ্চেনের যে আনসার এটা তো প্যাসেজ থেকে আপনি ডাইরেক্ট ডাইরেক্ট লিখবেন না এগুলো আপনাকে লিখতে হবে ইটস অল অ্যাবাউট রাইটিং এবং রাইটিং ইজ অল অ্যাবাউট রিডিং এটাই আপনাকে আমি বোঝার ট্রাই করতে চাই ছোটোবেলা থেকে আপনারা এরকম একটা কথা প্রচুর শুনছেন যে লিখতে লিখতে লেখক ঠিক আছে এটা হচ্ছে ধরেন জালহাদিসের মতন মানে এটা হচ্ছে একবার একটা ভুল জিনিস লিখতে লিখতে কখনো লেখক হওয়া যায় না ঠিক আছে লিখতে লিখতে কখনোই লেখক হওয়া যায় না লেখক মানে যে আমি লিখতে পারি তা না এই যে ধরেন আমরা ছোটোবেলায় এই যে আমাদের যে কেরানি যে পোস্টটা এই কেরানি পোস্ট মানে কি সে লেখে তার মানে সে লেখক না কিন্তু লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরা হচ্ছে লেখক সো লেখতে লেখতে কেরানি হইতে পারেন লিখতে লেখতে রবীন্দ্রনাথ হইতে পারবেন না লেখতে লেখতে আপনি হুমায়ুন আহমেদ হতে পারবেন না আপনাকে পড়তে হবে পড়তে পড়তে আপনি হবেন হচ্ছে লেখক এই লিখতে লেখতে লেখক এইটা আমরা মানতে নারাজ পড়তে পড়তে হচ্ছে হবেন আপনি লেখক আপনি যদি একজন বড় সাহিত্যিক বা লেখকের লাইভ পড়া ট্রাই করেন তাহলে আপনি দেখবেন সে কী পরিমাণে বই পড়ছে সমসাময়িক আমলের আমরা যে সমস্ত বই পড়ি ধরেন আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছেন একশো জন আপনাদের অলমোস্ট এভরিবডি আপনারা হুমায়ুন আহমেদের বই পড়ে থাকবেন সেটা হিমু হোক সেটা মিসির আলী হোক বা অন্যান্য যে বই আছে এইগুলা হোক সো আপনি হুমায়ুন আহমেদের বই যদি কোনো একটা বই আপনি পুরাপুরি পড়েন তাহলে এবং ভালো মতন পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই সময়ে রবীন্দ্র হুমায়ুন আহমেদ আরও কি কি বই পড়তেছিল কেননা হুমায়ুন আহমেদ যে বই ওই লেখার সময় পড়তেছিল সে ওই সমস্ত বইয়ের ঘটনা বা ওই সমস্ত বইয়ের কোনো একটা স্পেসিফিক থিম সে কোনো না কোনোভাবে তার লেখার মধ্যে আনছে যদি আপনি হুমায়ুন আহমেদের কোনো বই পড়ে থাকেন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি ধরেন হুমায়ুন আহমেদের বই বলতে গেলে আমরা এখন বলি হচ্ছে হুমায়ুন আহমেদের একটা রাজনৈতিক উপন্যাস আছে দেয়াল সো আপনার আমি দেয়াল নিয়ে আপনাদের সাথে একটু তবে আমি ধরেন এই দেয়াল উপন্যাসের একটা স্পেসিফিক ঘটনা আপনাকে বলি আপনি শুনে বুঝতে পারবেন যে হুমায়ুন আহমেদ তার জীবনে কী পরিমাণ পড়ালেখা করছে এটা আপনি বুঝতে পারবেন এবং আমি কিছুদিন আগে জাফর ইকবালের একটা সাক্ষাৎকার দেখেছিলাম সেইখানে তিনি বলেছেন যে আমার দেখা সবচেয়ে বেশি পড়ুয়া লোক হচ্ছে হুমায়ুন আহমেদ সো হুমায়ুন আহমেদের ধরেন এই দেয়াল উপন্যাসের একজন চরিত্র আছে যার নাম হচ্ছে বাবু এই বাবু যে হাটটার দেখতো এরকম একটা বিষয় কিন্তু যা সে একটা প্রেস চালায় এবং লেখালেখি করে খুবই জ্ঞানী মানুষ তো উপন্যাসের যিনি নায়ক যিনি শফিক ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে একটা মেসে থাকে খুবই গরিব অবস্থা তার তো শফিক হচ্ছে এই বাবুর কাছে যায় এবং বাবু আসলে শফিককে খুব পছন্দ করে এবং কেমন পছন্দ করে ধরেন এই শফিকের সাথে কোনো সম্পর্ক নাই শফিক হচ্ছে তার ছোটোখাটো কাজ করে দেয় রাধানাথবাবু চোখে ভালো দেখে না শফিক হচ্ছে তার চিঠি লিখে দেয় এর লেখার বিনিময়ে সে টাকা পায় এবং রাধানাথ বাবুর যদি কোনো তথ্য লাগে এই তথ্য শফিককে বলে শফিক ওই তথ্য এনে দেয় প্রতিটা তথ্যের বিনিময়ে শফিক বিশটা করে টাকা পায় কিন্তু বাবু কিন্তু খুবই বিখ্যাত লোক তার কাছে কিন্তু যে কোনো লোক যেতে পারে না এবং বাবু অবিবাহিত ছিলেন এবং নিঃসন্তান ছিলেন তার প্রচুর সম্পত্তি ছিল এবং তার সমস্ত সম্পত্তি তিনি কিন্তু শফিককে উইল করে দিয়ে যায় তার মানে আপনি বুঝেন যে বাবুর সাথে শফিকের সম্পর্ক কতটার গভীর ছিল বাবুর কাছে একদিন শফিক গিসে সপিক্ষে রাধানাথবাবু বলতেছে তোমাকে তো একটা তথ্য খুঁজে এনে দিতে হবে তো বলছে ঠিক আছে তথ্যটা কি তো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা কবিতাতে জীবন ও মৃত্যুকে নারীর দুইটা স্তনের সাথে তুলনা করেছেন এটা কোথায় করছে এই খবর এনে দিবা তোমাকে বিশ টাকা না এই খবরের বিনিময় আমি চল্লিশ টাকা দিব এখন আপনি বলেন রাজনৈতিক একটা উপন্যাস লিখতেছে হুমায়ুন আহমেদ স্যার এইটা সে তার জীবনের কিছু আবেগের কথা বলতেছে শফিকের গল্পের মাঝখান দিয়ে তো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোন কবিতায় জীবন এবং মৃত্যুকে নারীর দুই স্তনের সাথে তুলনা করছে এই গল্পটা হুমায়ুন আহমেদ স্যার এখানে লিখতেছে কেন কেননা এই উপন্যাসটা যখন হুমায়ুন আহমেদ স্যার লিখতেছে তখন হয়তোবা হুমায়ুন আহমেদ স্যার কোনো বই পড়তে গিয়ে কোনো জায়গা থেকে সেই জিনিসটা জানতে পারছে এবং জানতে পারছে দেখেই সেই জিনিসটা এই গল্পের মধ্যে আনতেছে পড়তে হবে ভাই তাহলে আপনি লেখক হয়ে যাবেন পড়তে হবে এবং আমি এটার আনসারও দিয়ে দিই আপনাদের হয়তো বা এটা শুনতে ইচ্ছা করতেছে যে রবীন্দ্রনাথ কোন কবিতাতে এটা বলছে রবীন্দ্রনাথ তার নৈবদ্য কাব্য মৃত্যু কবিতার শেষ দুই লাইনে বলছে স্তন হতে তুলে নিলে কাদে শিশু ভেবে মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে লাইনটা মোটামুটি এইরকম আমি বোধহয় ভালো মতন বলতে পারলাম না মৃত্যু কবিতার শেষ দুই লাইন সো আমি এই জিনিসটা আপনাকে বোঝানোর ট্রাই করতেছি যে আপনি যখন পড়বেন কোনো পড়াই বিথানা ভাই যখন আপনি পড়বেন কোনো একটা জায়গা থেকে ওই পড়ার মধ্য থেকে আপনি একটা না একটা জিনিস পিক করে নিয়ে আসবেন অবশ্যই পিক করে নিয়ে আসবেন যেটা আপনার মনে দাগ কেটে যাবে এরপরে কথা বলার সময় আপনি ওইটা বলবেন আপনি লিখার সময় ওইটা লিখবেন আপনারা বলেন যে আমার লেখা ভালো না আপনার লেখা ভালো না মানে আপনি ভালো লেখা পড়েন নাই ভালো লেখা পড়তে হবে ভাই ইংলিশ লিখতে পারা আর ভালো লেখা খারাপ লেখার মধ্যে পার্থক্য আছে ভাই ধরেন আপনি রবীন্দ্রনাথের লেখা আর কাজী নজরুল ইসলামের লেখা মিলাইলে চলবে না কাজী নজরুল ইসলামের লেখা আর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেম না সো আমার লেখা আর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেম না আমার লেখা এবং আপনার লেখা সেম না সো লেখা লেখার মধ্যে পার্থক্য আছে লেখার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে এই বডি ল্যাঙ্গুয়েজ আপনি ধরবেন কিভাবে। আপনি যখন ভালো লেখা পড়বেন তখন আপনি ভালো লেখার টোন বুঝতে পারবেন আপনিও ভালো লিখতে পারবেন সো ভালো লেখা পড়াটা খুব ইম্পর্টেন্ট সো আমরা যে প্যাসেজগুলো পড়ি এই প্যাসেজগুলো হচ্ছে খুবই ভালো লেখা সো আমরা প্যাসেজ পড়বো এবং আজকে আমাদের যে স্ট্র্যাটেজিতে আমরা প্যাসেজ পড়ব এবং আজকে আমরা প্রচুর কথাবার্তা বলবো মাঝে মধ্যে আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দিব আপনারা তখন কথা বলবেন তো ফরেস্ট স্ট্র্যাটেজিটা কি তখন আমরা দেখব হচ্ছে ফরেস্টটা পুরো বনটা আমরা দেখব আমরা যদি বন না দেখে আমরা যদি একটা গাছকে ফোকাস করি ধরেন এক একটা গাছকে আপনি ফোকাস করেন তাহলে আপনি ফরেস্টটা মিস করে যাবেন আমরা যদি এই একটা স্পেসিফিক গাছকে ফোকাস করি তাহলে এই পুরা ফরেস্টটা আমার মিস হয়ে যাবে সো আমাকে মেইনটা দেখতে হবে মেইন জায়গাটা কি আমি যখন এই ছবিটা দেখাচ্ছি আপনাকে এই ছবিটায় আপনি যদি একটা গাছকে ফোকাস করেন তাহলে আপনি পুরা জঙ্গলটা মিস করে ফেলবেন সো দ্য ফরেস্ট স্ট্র্যাটেজি ইজ ইউ মাস্ট লুক অ্যাট দ্য ফরেস্ট নট দ্য ইন্ডিভিজুয়াল ট্রি ইউ মাস্ট লুক অ্যাট দ্য ফরেস্ট বড়োটাকে চিন্তা করতে হবে আমরা স্পেসিফিক জায়গাগুলোতে এই যে ছোটো ছোটো জিনিসে ফোকাস করতে গিয়ে আমরা বড়ো পিকচারটাকে ভুলে যাই সে বড়ো পিকচারটা দেশ আজকে শেখা শুরু করবো এবং সেই বড়ো পিকচারটা কী আমাদের যে ফরেস্ট একটা প্যাসেজে অ্যাকচুয়ালি ফরেস্ট কী সেই জিনিসটাই আমরা বোঝার ট্রাই করব সো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে খুবই ড্রামাটিকভাবে সব এক একটা গুলো আসতেছে এটা খুবই জরুরি এটা ড্রামাটিক হওয়া উচিত এখানে একটা সাউন্ড দিলে আরও ভালো হইতো খুবই ড্রামাটিক একটা সাউন্ড দিলে তো আইডেন্টিফাইং দ্য মেইন আইডিয়া এটা হচ্ছে আমাদের ফরেস্ট যে মেইন কথাটা কী সে মেইন কথাটা খুঁজে বের করার জন্য আমরা শুরুতে ছোট ছোটো আজকের লেকচারের লেআউট আমরা বলি আমাদের মেইন কাজ হচ্ছে আমরা একটা প্যাসেজের মেইন আইডিয়া খুঁজে বের করবো মেইন আইডিয়াটা কি এবং এই একটা জিনিস যদি আপনি বুঝে ফেলেন এরপরে সব আপনি এমনি পারবেন ভাই ওইগুলো জাস্ট হচ্ছে বাতাসে ভেসে চলে যাবে আপনি বাতাসটা ক্রিয়েট করেন মেইন আইডিয়াটা বের করে বাতাসে সব ভেসে চলে যাবে এবং লেকচার শেষে আপনার এটাই ফিল হবে সো মেইন আইডিয়াটা আমরা খুঁজে বের করা শুরু করব তো আমরা মেইন আইডিয়াটা বের করতে গেলে আমরা কি কি ভুল করি সেটা আমরা দেখব দেন আমরা রিয়াল প্যাসেজ থেকে ছোট ছোট প্যাসেজ থেকে আমরা মেইন আইডিয়া বের করা শুরু করব এবং লাস্টে আমরা কনক্লুড করে দিব আমাদের টাইম লাগবে জানি না আমার জুম সরি এই যে গুগল মিট কতটুকু ইয়ে দিবে তবে আজকে একটু ধৈর্য ধরে থাকতে হবে আপনাদের সাথে আমি প্রচুর কথাবার্তা বলবো আর কি আপনাদের মধ্য থেকেও আমার ভলেন্টিয়ার লাগবে যে ভলেন্টিয়ারগুলো হচ্ছে আপনি আমার সাথে সাথে পড়বেন পড়ে আপনি মেইন আইডিয়া কি আপনার দৃষ্টিতে এটা বলবেন ঠিক আছে তো আমরা অ্যাপ্রোচটা বোঝার ট্রাই করি এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেসেজ সরি প্যাসেজ ফার্স্ট প্যাসেজ এক লাইনের একটা প্যাসেজ প্যাসেজটা হচ্ছে ম্যাঙ্গোস শিওর আর ডেলিশিয়াস মেইন আইডিয়াটা কি এই প্যাসেজের এখন এইখানে ধরেন দুই টাইপের মানুষ আপনি পাবেন যারা বলবে যে এই প্যাসেজটা আপনি একটা শব্দে বলবেন যে এই এই ম্যাসেজ এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি তো ম্যাক্সিমামই বলবে যে এটা হচ্ছে মেইন আইডিয়া হচ্ছে ম্যাঙ্গো কেননা ম্যাঙ্গো নিয়ে কথাগুলো বলছে তার মানে সিরিয়াস জিনিসটা জিনিসটা অল অ্যাবাউট ম্যাঙ্গো সো এইটার হচ্ছে মেইন আইডিয়া হচ্ছে ম্যাঙ্গো সো আসল ব্যাপারটা কি ধরেন দুই টাইপের টেস্টেকার আছে যারা ধরেন কোনো একটা টেস্ট দিবে সেই টেস্টটা দিতে গিয়ে ধরেন আপনি একজন টেস্টেকার আপনি যখন বিসিএস রিটার্ন এক্সাম দিচ্ছেন তো আপনি হচ্ছে সেই টেস্টেকার এই ছেলেটা ধরেন আপনি তো প্রথম কথা কি জানেন আপনি আপনার সেন্টিমেন্টে যেটা কাজ করবে সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে মানে যে কোনো কিছু করতে গিয়ে আপনার প্রথম কথা হচ্ছে নো রিস্ক সো আপনি যখন দেখবেন যে জিনিসটা ম্যাঙ্গো নিয়ে সো ম্যাঙ্গোস শিওরস আর ডেলিশিয়াস তার মানে এখানে ম্যাঙ্গোর গুণগান গাচ্ছে সো মেইন আইডিয়াটা হচ্ছে ম্যাঙ্গো এখন মেইন আইডিয়ার সাথে মেইন পার্থক্য আপনি যখন বললেন যে এইটার মেইন আইডিয়া হচ্ছে ম্যাঙ্গো তাহলে আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে টপিক এবং মেইন আইডিয়ার মধ্যে আপনি পার্থক্য করতে পারেন নাই সো টপিক বা সাবজেক্ট আর একটা প্যাসেজের মেইন আইডিয়া কিন্তু সেম না তো মেইন আইডিয়াটা হচ্ছে কখনোই আম না মেইন আইডিয়াটা হচ্ছে ডেলিশিয়াস যে জিনিসটা জিনিসটা খুবই সুস্বাদু কে সুস্বাদু এটা তো টপিক কিন্তু এই প্যাসেজের মেইন কথা যে মেইন আইডিয়া সেটা হচ্ছে ডেলিশিয়াস ঠিক আছে ধরেন এইটা হচ্ছে আমরা আমি বুঝাইলাম যে আপনি কী মিস্টেক করতে পারেন সো আপনি মেইন আইডিয়া না ধরে আপনি ধরা ট্রাই করবেন হচ্ছে টপিকটাকেই এই জায়গা আপনার ইরোডটা হতে হয়ে যাবে সো ধরেন আমরা আর একটা প্যাসেজ নিচ্ছি সবাই প্যাসেজটা রিডিং পড়েন এই রিডিং পড়ার পরে আপনি মেইন আইডিয়া আমাকে বলবেন আপনাদের মধ্যে থেকে আমি একজন ভলেন্টিয়ার নিব কে ভলেন্টিয়ার হতে চান এখানে মেইন আইডিয়াটা হচ্ছে লাইফ স্টাইলটাকে বোঝাচ্ছে আপনি যদি প্রতিদিন একটা করে আম হুম সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 15 বছর বেশি বাঁচার সুযোগ

বা গ্যারান্টি এগুলা যত শব্দ আছে এই শব্দগুলো আপনি যদি বলতে থাকেন তার মানে আপনি ইন্ডিভিজুয়াল এক একটা গাছকে ফোকাস করতেছেন আপনি টোটাল জঙ্গলটাকে দেখতেছেন না এই প্যাসেজের এই টোটাল প্যাসেজের ধরেন আপনি এই যে ফার্স্টে যে বলল এই হচ্ছে ধরেন আমাদের একজন টেস্টেকার সে বললো যে ইফ ইউ ইট ম্যাঙ্গো ইউ আর গ্যারান্টেড টু লিভ লং এই কথা এইখানে যে জিনিসটা আছে। এই জিনিসটার এই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য আছে অ্যাকচুয়ালি সো আপনি তো পুরো কথাই আবার পুরো প্যাসেজটাই আবার বলতেছেন তার মানে মেইন আইডিয়াটা কোথায় আপনাকে বলতে হবে মেইন আইডিয়াটা কি সো মেইন আইডিয়া তো পুরা প্যাসেজটা না এখন আপনি পুরো প্যাসেজটা নিছেন কেন কেননা আপনার নো রিস্ক জোনে আপনি আছেন যে কিছু বাদ দিব না যে এর মধ্যে কোনো না কোনোটা হচ্ছে তো মেইন আইডিয়া আসলে এই প্যাসেজের মেইন আইডিয়া কি এই প্যাসেজের মেইন আইডিয়া হচ্ছে ম্যাঙ্গো ইজ গুড লাস্ট এটা ম্যাঙ্গো ইজ গুড এই হচ্ছে মেইন আইডিয়া বাদ বাকি যেগুলো বলছে এটা হচ্ছে স্পেসিফিক ট্রি এক একটা এই ছোট 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 ট্রি নিয়ে আপনার এই জঙ্গলটা তৈরি হয়েছে জঙ্গলটা হচ্ছে ম্যাঙ্গো ইজ গুড সো আমরা যে সেকেন্ড যে মিস্টেকটা করি আমাদের সেকেন্ড মিস্টেকটা হচ্ছে আমরা পড়তে পারি না আমরা যেটা করি এটাকে বলা হচ্ছে প্রনাউন্সিয়েশান সো প্রনাউন্সিয়েশান আর রিডিংয়ের মধ্যে পার্থক্য আছে আপনি শুধু পড়ে চলে যাচ্ছেন উচ্চারণ করে চলে যাচ্ছেন এবং আপনি জিনিসটা কি উচ্চারণ করতেছেন আপনি বুঝতেছেন না সো আপনাকে পড়তে হবে ধরেন আমি যদি এখন একটা ফ্রেঞ্চ ভাষার একটা চিঠি আপনাকে আমি দিই ধরেন আপনি ফ্রেঞ্চটা লিখলাম এই যে ইংলিশের ইংলিশের মতন করে আমরা যেমন বাংলিশে চ্যাট করি এরকম তাহলে আপনি কিন্তু পড়ে চলে যেতে পারবেন পুরো জিনিসটা পড়ে চলে যেতে পারবেন উচ্চারণ করতে 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 চলে গেলেন সো আপনি জিনিসটা বুঝলেন না সো আপনি জাস্ট যা করছেন এটার নাম হচ্ছে প্রোনাউন্সিয়েশান আপনি পড়েন নাই সো পড়া জিনিসটা হচ্ছে আপনি কি পড়তেছেন এবং এইটার থেকে মেইন থিমটাকে এটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে এটা ছিল আমাদের তাহলে আমাদের মিস্টেক ওয়ান ছিল হচ্ছে টপিক এবং সাবজেক্ট কখনো মেইন আইডিয়া না এবং দুই নাম্বার যেটা আমাদের মিস্টেক হচ্ছে আমাদের পড়তে হবে প্রনাউন্সিয়েশন করতে হবে ব্যাপারটা এরকম না আমাদের পড়তে হবে স্পেসিফিক ট্রিকে ফোকাস করব না আমরা ফোকাস করবো পুরা থিমটাকেই পুরা জিনিসটাকেই এটা হবে আমাদের কাজ আরেকটা প্যাসেজ আমরা দিচ্ছি এটা একটু আপনার আচ্ছা আপনাদের কারো কারো সহজ করে দিই এই যে রিয়েলিটি শুনেন আমার প্রোনান্সিয়েশন কিন্তু খুবই খারাপ ঠিক আছে আমি বাংলার মতন করে ইংলিশ বলি এটা আসলে আমার উচ্চারণে আমার কিছু ত্রুটি আছে শুরুতেই আমি এই বিষয় আসলে আপনাদের কাছে ক্ষমাই চেয়ে নিচ্ছে এটা নিয়ে কেউ পার্সোনালি দেখবেন না এটার আপনারা গুগলে আরও ভালো দেয় ভ্রিয়েলিটি মানে হচ্ছে শক্তি সামর্থ্য ধরেন ওই যে আমরা না আমার যে মাসল টাসল আছে বা আমার শক্তি সামর্থ্য আছে এই রিয়েলিটি বিষয়টা হচ্ছে এইটা প্যারাডক্স মানে হচ্ছে ধরেন প্যারাডক্স মানে হচ্ছে দাদা টাইপ ধরেন আপনি যা বলবেন তা মিন করেন না এটাই হচ্ছে প্যারাডক্স ঠিক আছে যে আপনি যা বলতেছেন আসলে তা না ধরেন আপনি আপনার আম্মুর কাছে বললেন যে আমি কি শপিংয়ে যাবো কি না তা আম্মু রিপ্লাই গেলে হ্যাঁ যাবাই তো আসলে কিন্তু সে বলছে হ্যাঁ যাবাই তো তার টোন কিছু ছিল যে যাওয়া যাবে না বিষয়টা এরকম আর কি ওকে সবাই এটা একটু রিডিং পড়েন এবং এটার মেইন আইডিয়া কি হতে পারে এটা একটু চিন্তা করেন আমি এরপরে একজন ভলেন্টিয়ার নিব ফজলে রাব্বী আপনি কথা বলেন আমার মনে হচ্ছে ঠিক আছে ধরেন আপনারা তাও অনেক দূর আগায় গেছেন ধরেন আমি যে যে টেস্টেকারকে দেখাচ্ছি ধরেন তাকে আমি বললে সেই এভাবে বলতো ধরেন এটা একটা মেইন আইডিয়া করার ট্রাই করলাম যে স্মিথ হ্যাড অ্যান আইডিয়া অ্যান্ড দ্যাট আইডিয়া ওয়াজ প্যারাডক্সিক্যাল ফর টু রিজনস ফার্স্ট রিজন হচ্ছে ব্যানানাস বা সরি ম্যাঙ্গোস হবে ম্যাং ম্যাঙ্গোজ ডোন্ট হ্যাভ দ্যাট ইনফ্লুয়েন্স মানে আমের এই প্রভাবটা আসলে নাই অ্যান্ড সেকেন্ড হচ্ছে আউট অফ ওয়ান সিস্টেম সো ফাস্ট মানে আপনি যখন আমটাম খাবেন এর যে জিনিসটা আপনার ভেতর থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আসলে প্যাসেজটা কী ছিল স্মিথ ক্লেইম দ্যাট ইটিং ম্যাঙ্গোস ওয়াজ ব্যাড ফর ওয়ান্স ভ্রিয়েলিটি স্মিথ বল জোট বলছে বা স্মিথ ক্লেইম করছে যে আম খাওয়াটা একজনের শক্তি সামর্থ্যের জন্য খুবই ইয়ে তার মানে এ প্যারাডক্সিক্যাল ইন ডিড কনসিডারিং দ্য শেপ মানে তার এই জিনিসটা প্যারাডক্সিক্যাল এবং জিনিসটা হচ্ছে স্মিথের এর পরের লাইন হচ্ছে হাউএভার স্মিথস বিলিফ ওয়াজ ইন অ্যাকুরেট এ দেখেন আমি এখানে বলছি দেখেন শব্দটা কি আমরা কিন্তু এইরকম বলতে পারি সব লিখতেই যে ভালো ইংলিশ আর খারাপ ইংলিশের পার্থক্য আপনি বুঝেন এখানে ধরেন আমরা এই কোনো কারো কারো এইভাবে বলতে পারি হাউএভার না বলে এখানে যে হাউএভার যে শব্দটা এটা না বলে এখানে আমরা বাট আনতে পারতাম বাট এবং হাওভার কিন্তু সেম জিনিস বাট এই বার্ট হচ্ছে খুবই ক্যাজুয়াল ওয়ার্ড বাট হাওয়েভার হচ্ছে একাডেমিক ওয়ার্ড সো এই যে এটা হচ্ছে হাওয়েভারকে ইউজ করা মানে হচ্ছে আপনার ইংলিশ ভালো ইংলিশ এবং এই হাওয়েভারটা আপনি কখন ইউজ করবেন হাও মানে হচ্ছে আপনি আগে যা বলবেন তার উল্টা কথা বলবেন ঠিক আছে আগে যা বলবেন তার উল্টা কথা তো আপনি আগে বলছেন যে স্মিথ বলছে যে আম খাওয়া হচ্ছে আপনার শক্তি সামর্থ্যের জন্য ইয়ে এরপরেই আপনি বলছেন খারাপ সো এরপরেই আপনি বলছেন হাও তার মানে আপনি এখন বলবেন যে ভালো সো স্মিথস বি বিলিভ ওয়াজ ইন অ্যাকুরেট অন টু ফর্ন্স আপনি এখানে কিন্তু দেখেন দুইটা কারণ বলেন নাই ফর টু রিজনস দেখেন রিজন শব্দটা বাদ দিয়ে আপনি এটা বলছেন টু ফর্মস মানে ধরেন দুইটা মুখের জন্য এটা ইন অ্যাকুরেট এইখানে কিন্তু মুখ দিয়ে মুখ বুঝাচ্ছে না এখানে মুখ দিয়ে দুইটা কারণই বুঝাচ্ছে। সো এইটাই হচ্ছে যে ভাবার্থকই জিনিস এই জিনিসটা এইরকম ছোট ছোট জিনিস আপনার ইংলিশের লেখাকে ভালো করে ফেলবে এই হচ্ছে বিষয়টা এই টোটাল জিনিসটাই কিন্তু এইখানে বলার ট্রাই করছে এক টেস্টেকার আর আপনারা বলছেন যে ম্যাঙ্গো ভালো বাট এই প্যাসেজের সাথে কিন্তু আগের কোনো প্যাসেজ নেই এটা কিন্তু আলাদা একটা প্যাসেজ এটা তিন নম্বর প্যাসেজ এই দুইটা প্যাসেজের সাথে আগের প্যাসেজের কোনো লিয়াজই নাই এখানের মেইন কথা হচ্ছে স্মিথ ওয়াজ রং এটা হচ্ছে এক কথা স্মিথ রং স্মিথ যা বলছে আমের জন্য আর স্মিথের কথাবার্তা সব ভুল ঠিক আছে এটা হচ্ছে এটার মেইন কথা সেটা হচ্ছে আপনার প্রতিটি ইন্ডিভিজুয়াল কয়লার সাথে চলে গেলে হবে না আপনার ওর মধ্যে থেকে গোল্ডটা খুঁজে বের করে নিতে হবে ঠিক আছে সো আপনার বা ডায়মন্ডটা খুঁজে বের করে নিতে হবে আমরা কি করি আমাদের মিস্টেকটা হচ্ছে আমরা কয়লার পিস পিস দৌড়াই ডায়মন্ড ছেড়ে দিই সো আপনার আপনি ধরেন আপনার নাম হচ্ছে প্রিস্টিনা সো প্রিস্টিনার স্ট্র্যাটেজিটা কি সে মেইন আইডিয়াটা খুঁজে বের করে যে এই প্যাসেজটা কী বলছে এবং এই মেইন আইডিয়াকে সে রিফ্রেশ করে তার মতন করে এবং তার এই মেইন আইডিয়াটা হচ্ছে সাত ওয়ার্ডেরও নিচে হয় মানে সাত ওয়ার্ড বা তার নিচে হবে আপনার মেইন আইডিয়া আপনি মেইন আইডিয়া বলতে গিয়ে যদি একটা প্যাসেজ আবার বলে ফেলেন তাহলে কিন্তু এটা আসলে আপনার তেমন কোনো উন্নতি দিবে না সো আপনার কাজ হবে ধরেন এতক্ষণ ধরে যে আপনারা যাকে দেখছেন ধরেন এই যে আরেকজন টেস্ট টেকার সো তার কথা সে কোনো রিক্স নেয় না ঠিক আছে একবারে কোনো নো রিস্ক প্যাসেজে যা আছে সে ঘুরায় পেঁচা তাই বলবে ঠিক আছে এবং একটা প্যাসেজের যে সাবজেক্ট সো তাকে নিয়েই তো অবশ্যই কথাবার্তা বলবে সে সাবজেক্টের সাথে থাকবে সে সাবজেক্টকে নিয়ে কি বলতেছে এই দিকে থাকবে না কেননা সাবজেক্টকে বলা মোটামুটি সেফ আমি আম নিয়ে কথাবার্তা বলতেছি সো আমার প্যাসেজটা হচ্ছে আম নিয়ে তৈরি হয়েছে সো আমি এইখানে যাই বলি আম নিয়েই বলবো সো আমের গুণাগুণ নাকি শুধু আমের ভালো গুণ এইগুলো আমার দেখার দরকার নাই আমি আমে দিয়েই সেফ থাকবো সে কোনো রিস্ক নিতে চায় না পুরা প্যাসেজ থেকে সে পুরা লাইন বলে বাট ধরেন আরেকজন যে টেস্টেকার সে হচ্ছে প্রিস্টিনা সো তার স্ট্র্যাটেজি হচ্ছে সে মেইন আইডিয়াটা খুঁজে বের করে মেইন আইডিয়াকে রিফ্রেশ করে এবং মেইন আইডিয়াকে সাতটা ওয়ার্ডের মাধ্যমে বলে ঠিক আছে সো আমরা এখন একটা একটা করে প্যাসেজ পরব ছয়টা প্যাসেজ পরবো মোট আমরা এই ছয়টা প্যাসেজের আমরা মেইন আইডিয়া খুঁজে বের করার ট্রাই করব আপ মনে রাখবেন যে আমি যা যে ভলেন্টিয়ার নিবো আপনারা মনে রাখবেন যে আপনার এইটা জিনিসটা অবশ্যই সাত ওয়ার্ডের মধ্যে হইতে হবে ঠিক আছে সো আমরা প্রথম প্যাসেজটা পড়তেছি আপনারা সবাই রিডিং করেন আমি আপনাদেরকে এই প্যাসেজটা রিডিং পড়ার জন্য আপনাদেরকে আমি দেড় মিনিট টাইম দিলাম তো এই হচ্ছে প্যাসেজ তো প্যাসেজের শুরুর কথাটা হচ্ছে ধরেন এরকম বলছে যে এই এই শুরুর কথাটুকুতে বলছে যে সোশ্যাল মিডিয়াকে আমাদের কনসার্ন থাকতে হবে কেননা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের পেডিডে বিভিন্ন ধরনের এই যে বুলিস বা প্রিডেডর্স এই টাইপের জিনিসপত্র আছে আমাদের ধ্বংস করে দিতে পারে এরা ধরেন ব্ল্যাকমেইল করে দিল আপনাকে এই যে এইগুলো আপনারা অবশ্যই এই রিটেনে যে বুলিশ তারপরে যে স্প্যাম এগুলা শিখছেন আপনারা বোধহয় আইসিটি পড়ার সময় বাট এরপরেই বলতেছে যে এবং এইটা করার জন্য আমরা কিছু ব্যবস্থাও করতেছি যে এইগুলাকে বন্ধ করার জন্য বাট লাস্টের দিকে আমি আমরা এসে বলতেছি যে সোশ্যাল মিডিয়াকে আমাদের সমস্ত জায়গার জন্য মানে এই টেকনোলজিকে আমাদের লাগবে আসলে বাট মেইন কথা হচ্ছে টেকনোলজি ইজ গুড ঠিক আছে এটা হচ্ছে প্র এই প্যাসেজের মেইন কথা আমরা আরেকটা প্যাসেজ পড়ি আপনাদের দেড় মিনিট টাইম দিচ্ছে আপনারা পড়েন এইটা তারপরে আমি একজন ভলেন্টিয়ার নিব

এই মানে মেইন কথাটা হচ্ছে স্কুল ধরেন একটা স্পেসিফিক স্কুল তো আমি এটাকে স্কুলই বলতেছি স্কুল ইজ ইউজিং ইট ধরেন পজিটিভলি এটা হচ্ছে এটার মেইন কথা যে একটা স্কুল বা যাই হোক এটা এটাকে খুবই পজিটিভলি ইউজ করতেছে ঠিক আছে এটা আমার দৃষ্টিতে হচ্ছে এটা মেইন কথা সো আপনাদের আরও এটা ইয়ে হতে পারে যে শুরুর কে যে শুরুতে যে ফ্যাক্টটা বলছে যে ডিজিটাল যে ওয়ার্ল্ডটা এইটাই অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়াইছে এবং এই ল্যাঙ্গুয়েজে আমাদেরকে শিক্ষিত হইতে হবে সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের সবার জানতে হবে বাট এই ল্যাঙ্গুয়েজটাকে বলতে কিন্তু সে সি প্লাস প্লাস এই এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলে নাই সে ডাইরেক্ট বলছে হচ্ছে ডিজিটাল যে ল্যাঙ্গুয়েজটা মানে এই টোটাল যে ডিজিটাল প্ল্যাটফর্মটাকেই সে বলছে যে এটা একটা বর্তমান সমাজের হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং এটাতে আমাদের ইয়ে হওয়া দরকার সো মেইন কথা হচ্ছে একটা স্কুল স্কুল ইজ ইউজিং ইট পজিটিভলি আর একটা প্যাসেজ আপনাদেরকে আমি বলি এই প্যাসেজটা একটু রিডিং করার জন্য হ্যাঁ রাইট দেড় মিনিট টাইম আপনারা এটা রিডিং করেন

ইজ ইউজিং পজিটিভলি ঠিক আছে সো এটা হচ্ছে আর একটা বিষয় যে টেকনোলজিটাও আর একটা টেকনোলজি বা অ্যানাদার টেকনোলজি ইজ ইউজিং পজিটিভলি এই হচ্ছে মেইন কথা আর কি ওকে এখানে ছোট ছোট দুইটা প্যাসেজ আছে উপরের প্যাসেজটার মেইন আইডিয়া বলবেন নিচের প্যাসেজটার আলাদা মেইন আইডিয়া বলবেন ভাইয়া আপনি ভাইয়া এখানে হল মানে আমরা এটা কিভাবে হচ্ছে করতেছি আহ মিডিয়াটা আমাদের গার্ডিয়ান রা সবসময় হচ্ছে এটা নিয়ে কনসাস থাকে তো এটা বল হয়েছে যে এটা কি আদতেও মানে প্যারেন্সদের এটা এর জন্য কি দায় করা উচিত মানে এটা তো আসলে ডিপেন্ড করতেছে আপনি একবারে আপনি কিন্তু মানে পুরো ব্যাখ্যা বলতেছেন আমরা মেইন আইডিয়া খুঁজতেছি আপনার সাতটা ওয়ার্ডের কম হবে ডিজিটাল ওকে আপনাদের আমি একটা জিনিস বলি ধরেন আপনারা দুইটা বন্ধু কথা বলতেছেন তা আপনার বন্ধু একটা কথা বলতেছে ধরেন বান্দরবন ঘুরে আসছে সে বলতেছে যে ধরেন বগালেকের এই জায়গাটার এই এই বিষয় তার ভালো লাগে নেই কিন্তু আপনার কাছে আপনার কাছে হচ্ছে বান্দরবনের বগালেক ভালো লাগে কিন্তু সে আপনাকে বান্দরবনের বগালেক নিয়ে কয়েকটা ফ্যাক্ট বলছে যে এই এই কারণে তার ভাল লাগে না এই বক্তব্য শোনার পরে কি আপনি সাথে সাথেই বলে দেন যে বান্দরবন আচ্ছা ঠিক আছে মানিয়ে নিলাম বান্দরবন খারাপ আপনার বক্তব্য হয় কেমন সাধারণত আপনি বলেন যে না তোর জিনিসটা ঠিক আছে কিন্তু এই 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 ভালো ভালো দিক আছে এখন আপনি বলেন আপনার বক্তব্যটাতে শুধু ফোকাস করবেন শুধু আপনার বক্তব্য যে তোর কথাগুলো ঠিক আছে কিন্তু এই 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 কারণে বান্দরবন বা বগালেক জিনিসটা ভালো এখন বলেন আপনার মেইন কথা কি তোর জিনিসটা ঠিক আছে নাকি মাঝখানে কিন্তু দিয়ে যে পরেরটুকু বলছেন এইটুকু আপনার মেইন বক্তব্য রাইট সারা জীবন মাথায় রাখবেন বাটের পরে বা যেখানে কন্ট্রাস্ট হয় একটা সেন্টেন্সের মাঝে যখন কন্ট্রাস্ট হয় মাঝখানে সো এইখানে দেখেন যে লাস্টের দিকে যদি আপনি তাকান দেখেন এইখানে একটা শব্দ আছে বার্ট তার মানে এত খুবই পাওয়ারফুল ওয়ার্ড ভাই খুবই পাওয়ারফুল ওয়ার্ড বাট বা হাও খুবই পাওয়ারফুল ওয়ার্ড বা দেয়ার ফোর সো এই টাইপের শব্দগুলা খুবই পাওয়ারফুল ওয়ার্ড এর পরে মেইন কথা বলা হয় সাধারণত সো আপনি বলছেন যে একটা রেফারেন্স দিয়েছেন যে টেলিগ্রাফ পত্রিকায় এরকম একটা নিউজ হয়েছে সেই নিউজে প্যারেন্টসদেরকে এইটা থাকতে বলছে এবং আপনি এটাও বলছেন প্যারেন্টসের অবশ্যই এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করার মানে প্যারেন্টস এটা নিয়ে চিন্তাভাবনা করতে পারে মানে এটা নিয়ে স্ক্রিন টাইম টাইম এইগুলা এডিশনাল প্রেসার দেয় এটা নিয়ে ভাবতে পারে বাট আপনি ফিনিশিং দিছেন কি যে আপনারকে শুধু এইটা যা হচ্ছে তার জন্য শুধু কি ডিজিটাল ডিজিটাল জগৎকে বা ডিজিটাল যে রাস্তাটা ডোর বলেন বা জগৎ বলেন এখানে জগৎ বোঝাচ্ছে আর কি ডিজিটাল জগৎটাকে স্কোয়ারলি দোষারোপ করা উচিত কি না উচিত কি না এই কথার মানে কি বা কোশ্চেন চিহ্ন উচিত কি না আপনি যখন বললেন একজনের যে তোর উচিত কি না এর মানে তা আপনি বললেন যে এটা উচিত এর মানে এটা বললেন না উচিত তার মানে আপনি এই এইটার মেইন কথা হচ্ছে ডিজিটাল ডোরের একার দোষ নেই ঠিক আছে সব বা ডিজিটাল বা টেকনোলজি আমরা আগেই চলে যাই ধরেন টেকনোলজি বা টেকনোলজি টেকনোলজির আর আর কোনো দোষ নাই কি ঠিক আছে এই হচ্ছে মেইন এখানে দেখেন একটা চমৎকার শব্দ দেখেন প্যাসেজ পড়তে পড়তে আপনি কিভাবে শিখবেন দেখছেন আপনি ডিজিটাল ডোর দিয়ে আপনি জিনিসটাকে বোঝাচ্ছেন ডিজিটাল এরিয়াটা পুরো ডিজিটাল জগৎটাকে বোঝাচ্ছেন আবার স্কোয়ারলি দেখেন আপনি কিন্তু এটা বলতে পারতেন সোললি বা এটা কিন্তু আপনার লেখার টোন চেঞ্জ করে দিবে আপনার লেখার অলঙ্কার এইগুলো আর কি ঠিক আছে এতে করেই কিন্তু আপনার রিডার যিনি তিনি বুঝবেন আপনি একজন ভালো রাইটার ওকে সো আমাদের মেইন কথা হচ্ছে টেকনোলজির বা ডিজিটাল ওয়ার্ল্ডের একার দোষ নেই হোয়াট হ্যাপেন যে উপরে যা যা ঘটতেছে আর কি বা টেলিগ্রাফ যা যা বললো এই জায়গা ডিজিটাল দোষের একার দোষ নেই ওকে পরের প্যাসেজটা আবার পড়ি আমরা এটা

এরা আসলে একটা স্কুলের লোকজন আর কি ঠিক আছে তারা গার্লস ডে এই যে এরকম একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে তারা বিভিন্ন সাইকোলজিক্যাল হি হেলথ পজিটিভ গ্রুপ বা বিভিন্ন কাজে তারা অ্যাপ বেসড ডিজিটাল টুল কিট ব্যবহার করতেছে এবং এই জিনিসটা হচ্ছে তাদের সব কিছু পজিটিভ হ্যাবিট বিভিন্ন সোশ্যাল ইয়ে শেয়ার বিভিন্ন কিছু ইয়ে করতে পজিটিভ প্রভাব ফেলতেছে ঠিক আছে সো মেইন কথা হচ্ছে একই কথা যে স্কুল using স্কুল ইজ ইউজিং ইট পজিটিভলি ঠিক আছে এই হচ্ছে একই কথা বারবার বারবার একই কথা এবং পরেরটাও একই যে এটা আরো আমাদেরকে প্রচুর কন্ট্রোল টন্ট্রোল দিবে ওকে এখন আসেন আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন যে আমাদের যিনি অথর তিনি আসলে কি বলতে চাচ্ছে এত কথা বলতেছে অথর প্রথম থেকে যে ডিজিটাল যে জিনিস সমাজে এত এই থাকলে ওই থাকলে তারপরে ওই আছে ওই আছে আমার এটা ভালো মতো ব্যবহার করতেছে আমার স্কুল অথর কি বলতে চায় অথরের মেইন বক্তব্য কি সিহাব বলেন মেইন বক্তব্য অথর আসলে কি জানাইতে চায় কোন মতাদর্শ সে প্রকাশ করতে চায় তন্ময় সাদ বলেন ওকে আর মেইন কথা হচ্ছে যেটা বলতে চাই সেটা হচ্ছে টেকনোলজিকে ব্যবহার করতে হবে ঠিক আছে টেকনোলজি ভালো জিনিস ঠিক আছে এবং এইটা আমাদেরকে ভালো করবে আর কি সো এই যে দেখেন এই এই প্যাসেজটা শো দিয়ে শুরু হয়েছে সো লেটস অল এঙ্গেজ উইথ দ্য অ্যাপ জেনারেশন এই অ্যাপ জেনারেশন মানেই তো টেকনোলজি নিয়ে যে জেনারেশনটা এই জেনারেশনের সাথে আমরা চলেন আমরা এঙ্গেজ হয়ে পড়ি এবং আগের শব্দটা শুরু হয়েছে সো এটা দেখে দেখে কি বুঝতেছেন এটা কনক্লুডিং প্যারা আমরা যে প্যাসেজ পড়তেছি সেই প্যাসেজের ফাইনাল মেসেজ এইখানে এইখানেই অথর প্যাসেজটা শেষ করে দিবে এটাই হচ্ছে কনক্লুশন সো এখানে সে কী বলতেছে সো লেট অল এঙ্গেজ উইথ দ্য অ্যাপ জেনারেশন দ্য অনলাইন রিয়েল ইজ এ চ্যালেঞ্জিং ওয়ান বাট উই মাস্ট ইকুইপ ইয়ং পিপল উইথ দ্য স্কিলস টু এক্সপ্লোর ইট উইথ কনফিডেন্স ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স টু কাস্ট এসাইড দেয়ার সাসপেশন অ্যান্ড টু অ্যাক্টিভলি সাপোর্ট চিলড্রেন অ্যাজ দে নেভিগেট ডিস আনচার্টেড ওয়াটার্স ফর দেয়ার ওন হ্যাপি ফিউচার্স অ্যান্ড ও আওয়ার ওন সো আমাদের এত কিছু থাকার সাসপেশন এই সমস্ত জিনিস এত দুশ্চিন্তা থাকার পরেও আমাদের ছেলে প্লেদেরকে এই জগতে দিয়ে দেওয়া উচিত ঠিক আছে সো মেইন মেসেজটা কি উই মাস্ট অ্যাডাপ্ট টেকনোলজি এই হচ্ছে মূলত এইটার ফাইনাল কথাবার্তা ওকে আমরা টোটাল হচ্ছে ছয়টা ছোট ছোট প্যাসেজ পড়লাম এই ছয়টা প্যাসেজকে যদি আমরা জোড়া দিই এটা হচ্ছে চুয়াল্লিশতম বিসিএসের প্যাসেজ যেখানে আমরা শুধু প্রথম প্যারাটা বাদ দিচ্ছি কেননা প্রথম প্যারাটা যদি আমরা বাদ দিতাম না দিতাম তাহলে অনেকেই বুঝে যাইতেন সো মেইন এই হচ্ছে আমাদের প্যাসেজ বাট এখন যদি আপনি প্যাসেজটা আপনার কাছে মনে হয় যে এই প্যাসেজটা অনেক বড় একটা প্যাসেজ মনে হচ্ছে এটা বাট আপনি যদি প্যারা প্যারা করে ধরেন আমরা এটাকে টোটাল ছয়টা প্যারাই ভাগ করেছিলাম উপরের প্যারাটা যোগ করলে হচ্ছে সাত প্যারা বলেন তো আমি আপনাদেরকে যখন পড়তে টাইম দিচ্ছিলাম তখন আপনাদেরকে আমি দেড় মিনিট পড়তে টাইম দিচ্ছিলাম বা কখনো আপনাকে আমি ধরেন দেড় মিনিটের জায়গায় তিন মিনিট লাগছে সো আপনি যদি এরকম ষাটটা প্যারা হয় এবং অন অ্যান্ড অ্যাভারেজ যদি আপনি তিন মিনিট করে এক এক প্যারায় থাকেন তাহলে আপনি ধরেন এইখানে প্যাসেজ পড়তে আপনি টাইম নিলেন হচ্ছে বিশ মিনিট এই বিশ মিনিটে কিন্তু আপনার অথর কি বলতে চায় অথরের মেইন বক্তব্য কী এই সমস্ত জিনিস আপনার জানা এখন আপনি আনসার করবেন এখন আপনি আনসার করবেন যে ঘটনাটা কি এটা আপনি এখন আনসার করবেন এখন আপনার কাছে এই যে ছোট ছোট কোশ্চেন এই যে এই সমস্ত জিনিসপত্র এগুলো বাচ্চাদের খেলা মনে হবে কিন্তু আপনি যদি এটাকে একটা প্যাসেজ হিসেবে পড়েন এবং মেইন থিম না ইয়ে করে আপনি যদি শুধু এইভাবে পড়তে যান আমরা প্রথম প্যারা বাদ প্রথম ইয়েটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে আমরা প্রথমটা বাদ দিয়ে আমরা ধরেন এই যে সেকেন্ডটা থেকেই পড়া শুরু করতেছি ঠিক আছে এখন যদি আপনি এইভাবে পড়া শুরু করেন যে ইটস ইজি টু সি হোয়াই দ্য অ্যাক্সেসিবিলিটি টু টেকনোলজি ক্যান বি কজ অফ কনসার্ন বুলিস প্রিডিটর্স অ্যান্ড দ্য আদার নাস্টিস ডু এক্সিস্ট ইন দ্য সাইবার ওয়ার্ল্ড এই যে দেখেন আপনি যখন ভালো রিডার হবেন না এই যে দেখেন এইখানে কি বলছে যে এক্সিট এক্সিস্ট বলে নাই কিন্তু ডু বলছে ধরেন আপনি বলেন যে আই ইট রাইস এই সেন্টেন্সটাও যেমন সত্য মানে সঠিক সেন্টেন্স আই ডু ইট রাইস এটাও কিন্তু সত্য কিন্তু আপনি ডু লেখেন না কিন্তু ডু ডু আসলে কি মিন করে আপনারা অনেক সময় বলেন যে আই ডু রাইট বা আই ডু অমক বা এরকম ডু মানে হচ্ছে কনসেশান কনসেশান মানে কি জানেন যেমন আই ডু ইট রাইস এর মানে আমি ভাত খাই কিন্তু আমি ভাত খাইতে চাই না ভাত খাইতে আমার ভাল লাগে না ঠিক আছে আই ডু ইট রাইস বিষয়টা হচ্ছে কনসেশন আপনি মেনে নিছেন বাধ্য হচ্ছেন এখন সেই জিনিস বাট আপনি মেনে নিছেন মানে কি আপনি উত্তর হাঁ বলতেছেন কিন্তু এই হাঁটা আপনি জোরপূর্বক মেনে নিছেন এটা আপনার মতাদর্শ না এটা হচ্ছে বিষয় ওকে সো এইভাবে যদি আমরা এক একটা 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 করে লাইন বাই লাইন এরকম পড়তে যাই তখন যে আপনি হারাবেন সেই হারানো থেকে বের হওয়ার পরে আপনার এই ইংলিশটা এত কঠিন মনে হবে ভাই এত কঠিন মনে হবে এবং মেইন বিষয় আপনি চলে আসেন ধরেন এইগুলা তো একবারে সাধারণ কোশ্চেন ভাই এগুলো তো হচ্ছে ছোটোবেলা ছোটবেলা থেকে এইগুলাতে আমরা আনসার দিয়ে যে ধরেন এইগুলা দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে ঠিক আছে মিনিং লিখতে হবে সো এই যে ধরেন এই যে একটা মিলিং লিখতে হবে এই কোলটারকে এটা আপনি পারবেন না এরকম এক দুইটা থাকবে যে আপনি পারবেন না ঠিক আছে এটা আপনার জানা না এটা বাদ এটা আমিও পারি নাই প্রিডেটর্স প্রিডেটর্স মানে হচ্ছে যে আপনাকে শিকার করবে ঠিক আছে এটা নিয়ে আপনি একটা এটার মিনিং কি। তো দেন হচ্ছে সিমুলেটর দেন হচ্ছে টু স্পিয়ার হেড নেভিগেট এই টাইপের জিনিসের মিনিং আপনাকে লিখতে হবে এই যে এইগুলা নাউন আছে এইটার অ্যাডজেকটিভ লিখতে হবে ডিমন হচ্ছে ডিমনের ডিমনের নাও অ্যাডজেকটিভ কী ডিমনিক ডিমোনিক ডিমনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিমোনিক সো এই যে এইরকম অ্যাডজেক্টিভ লিখতে হবে ধরেন ইম্পাওয়ার আছে এটা নাউন লিখতে হবে যে ধরেন এইটার নাউনটা কি এগুলা লিখলে আপনি পাবেন হচ্ছে পাঁচ এগুলা তো খুবই ইয়ে জিনিস সেন্টেন্স লিখতে হবে আপনার ঠিক আছে সো এরপরে হচ্ছে যদি আপনি এটা সামারি করতে চান আমরা আসলে কিভাবে সামারি করি জানেন ছোটোবেলা থেকে আমরা সামারি করি হচ্ছে ধরেন এইটা পড়বো এইটা পরে কি বুঝলাম আমি লিখলাম এইটা পরে কি বুঝলাম আমি লিখলাম এইটা পরে কি বুঝলাম আপনি লিখলাম এইরকম জায়গা জায়গা আমরা এরকম বলি তিন চার লাইন মিলায় এক লাইন লিখতে হবে বা চার পাঁচ লাইন মিলায় এক লাইন লিখতে হবে এই বিদ্যাটাই কিন্তু খুবই ভয়ঙ্কর বিদ্যা সামারি লিখতে হবে হচ্ছে এই যে প্রতিটা প্যারা বা এক দুই প্যারা পরে যে মেইন আইডিয়া পাইলেন সেই মেইন আইডিয়া দিয়ে অ্যাকচুয়ালি সেন্টেন্স গঠন করে আপনি সামারিটা লিখবেন আর কি ঠিক আছে এবং আপনার সামারিতে অবশ্যই বলেন আপনার এই সবাই আমাকে একজন একটা আনসার দেন তো ভাই যে এই টোটাল মেসেজে আমার প্যাসেজে অথর কি বলতে চাইছে মেইন বক্তব্যটা কি অথরের বলেন মেইন বক্তব্য হচ্ছে টেকনোলজিক বুড ঠিক আছে ধরেন এই জিনিস সে হচ্ছে টেকনোলজি অ্যাডভাইস করতেছে হ্যাঁ সে টেকনোলজি স্টুডেন্টরা বা বাচ্চারা ব্যবহার করবে এটা সো আপনি আপনার সামারি লেখা শুরু করতে বিষয়টা হচ্ছে টোটাল প্যাসেজের আপনি সামারি লিখতেছেন এই রকম আপনার সামারিতে কিন্তু এই অথর শব্দটা আসবে ধরেন এইটাকে আরও সুন্দর করে লিখবেন আপনি তো প্রত্যেকটা সামারি এইভাবেই লেখা শুরু করবেন দ্য অথর ট্রাইড টু ইলিমিনেট দ্যাট অল স্টুডেন্টস মাস্ট অ্যাডাপ্ট টেকনোলজি ফর দেয়ার ফিউচার এটা দিয়ে আপনি শুরু করলেন আপনার লেখার আপনার সামারির ফার্স্ট লাইন আপনার ফার্স্ট লাইনে টোটাল প্যাসেজের বলছেন দেন আপনি আরও দুই তিন লাইনে আপনি বলে দিলেন যে এইটাকে সে ইস্টাবলিশড করার জন্য আরও কি কি বলছে এটাকে বলা হচ্ছে আপনার এটাকে মূলত হচ্ছে মাশরুম করা যে যে জিনিসটা তাকে বড় করলেন আপনি প্রথম সেন্টেন্সে বড় কথাটা বলবেন আর এই বড় কথাটাকে টোটাল প্যাসেজ থেকে তথ্য নিয়ে আপনি ওই বড় কথাটাকে হাইলাইট করবেন এটাই হবে আপনার সামারি লেখার স্ট্র্যাটেজি এবং সামারিটা কখনোই আপনার সামারি হবে না সামারি হবে অথরের সামারি সো আপনার লাইনের মধ্যেই অথর শব্দটা থাকতে হবে যে দা অথর ট্রাই টু ইলুমিনেট এই 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 জিনিস বা আপনি আরও চমৎকার সেন্টেন্স মেকিং করবেন যে কেননা এটা তো আপনার একটা ভালো স্ট্র্যাটেজি আপনি যদি শুধু রিডিং করতে পারেন রিডিং বলতে হচ্ছে প্রোনাউন্সিয়েশন না কিন্তু আপনি জাস্ট হচ্ছে একটা জিনিস প্রনাউন্সিয়েশন করলেন আমরা শুরুতে দেখে আসছি ওইরকম না অ্যাক্টিভ রিডিং যেটা আমরা আজকে করলাম এই অ্যাক্টিভ রিডিং যদি আপনি পারেন তাহলে বিসিএস এর জন্য আপনার কিছুই পড়ার নাই আর রচনা টচনা যা আসবে না ওইগুলো ভাই বাংলাদেশ আন্তর্জাতিকে পড়ছেন আপনি বাংলাদেশ আন্তর্জাতিকে আপনি পড়ছেন ওই জিনিস ওইগুলাই দিয়ে রচনা আপনার কখনো এরকম আসবে না লাইফের ট্রাফিক জ্যাম নিয়ে লেখেন আপনার এমন রেলিভেন্ট জিনিস আসবে যেগুলো বাংলাদেশ আন্তর্জাতিকে লেখছেন আপনি বা বাংলাদেশ আন্তর্জাতিকে পড়ে আসছেন এই টাইপের জিনিস নিয়েই আপনার আসবে ধরেন আমার একটা রচনা আসতে পারতো যে দ্য আর এম জি অ্যান্ড ইজ প্রসপেক্ট সো আর নিয়ে বাংলাদেশের বহু কথাবার্তা আপনি জানেন যে আমাদের গার্মেন্টস শিল্প কি কি অর্থনীতিতে আপনি অনেক কিছু পড়ছেন বাংলাদেশের ওই জিনিসগুলো নিয়ে লিখবেন আর লিখতে হবে মাত্র এক হাজার ওয়ার্ড এবং ফর্মেটটা কি বুঝতে পারছেন ফর্মেটটা হচ্ছে আচ্ছা এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ফর্মেটটা কী যে কিভাবে আপনি লিখবেন ঠিক আছে এখন কথা হচ্ছে তার মানে রিডিং ইজ এভরিথিং এখন পড়বেনটা কি আপনি পড়বেন হচ্ছে ইংলিশ শেখার জন্য ভাই আমি আপনাদেরকে আগেই বলছি প্রথমেই ভালো ইংলিশ এবং খারাপ ইংলিশের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে সো ভালো ইংলিশের একটা চমৎকার বই হচ্ছে এ যে এ ব্রিফ হিস্টোরি অফ হিউম্যান কাইন্ড স্যাপিয়েন্স আর বাট আমি আগেই বলতেছি আমি কিন্তু কোনো মতাদর্শকে প্রমোট করতে চাচ্ছি না আমরা এখানে কোনো টাইপের কোনো মতাদর্শ নিয়ে কথা বলতেছি না আমরা কথা বলতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে সতর্ক কথা বলে দিই আমি এই বইটা কিন্তু নাস্তিকতার বাইবেল একবারে নাস্তিকতার বাইবেল এটা ঠিক আছে এই বইতে মূলত হচ্ছে এই যে ডারউইনের যে মতবাদ এই মতবাদটাকে ইস্টাবলিশ করতে সে চাইছে বাট ওই পিকচারটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এই বইটা একটা চমৎকার বই কেননা এই বই থেকে আপনি বুঝতে পারবেন যে ইংলিশ কত চমৎকার করে লেখা যায় আপনি ইংলিশের আরও অনেক বই পড়বেন ভাই আরও দশ বারোটা বই পড়েন এবং এই বই পড়েন ব্লিভিডন নট আপনার সেন্টেন্স মেকিং এভরিথিং আপনার লেখা ভালো হয়ে যাবে ভাই আমি ইংলিশ ভালো বলতে পারি না কিন্তু মানে আমি ইংলিশ ভালো পড়তে পারি না বাট আমি খুবই ইংলিশ ভালো লিখতে পারি আমার মনে হয় যে আমি এখন আগের তুলনায় অনেক ভালো ইংলিশ লিখতে পারি আর কি এটা জাস্ট একটাই কারণ হচ্ছে যে ভালো ইংলিশ কেমন বা ভালো ইংলিশ কিভাবে দেখে বা কেমন লেখে এটা এই বই থেকে আমি শুরু করছিলাম দেন আমি পত্রপত্রিকা পড়তে গেলেও বুঝি যে এই এ খুব ভালো লেখছে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমি ধরেন এই বই পড়তে গিয়ে দাগায় রাখছি কেননা এই যে ধরেন এইখানে তারা একটা জিনিস বলছে যে যদিও এটা মানে ধর্মীয় দিক দিয়ে না ধরেন তারা এখানে বলতেছে যে একটা দ্বীপ আছে এই দ্বীপে হচ্ছে এই দ্বীপটা এই গল্পটা হচ্ছে এরকম আগের পেজে মেইন ছিল ধরেন এই হচ্ছে সমুদ্রের এইখানে ধরেন এইরকম একটা দ্বীপ আর এই দিকে সব সমুদ্র এইটা হচ্ছে সব সমুদ্র পরে সমুদ্রের পানি বাড়তে বাড়তে এই জায়গা দিয়েও পানি হয়ে গেছে কিন্তু পানি যখন হয়ে গেছে তখন তাদের নৌকা টোকা নাই তারা আর মেইন ভূখণ্ডের কাছে আসতে পারে নাই তারা এই জায়গায় আটকা পড়ে গেছে সারা জীবন এই জায়গা থাকছে ঠিক আছে এই মানুষজন এখন এইখানে থাকার কারণে তাদের আর যেহেতু এই জায়গা নাই তারা যে পরিমাণ মানুষ ছিল তাহলে তাদের খাদ্যে শর্টেজ হয়েছে খাদ্য শর্টেজ হয়েছে তার মানে তারা অল্প খাওয়া শুরু করছে এবং অল্প খেতে 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 কালের বিবর্তনে এরা ছোট ছোট মানুষ হয়ে গেছে এবং বলতেছে যে এই অঞ্চলের যে মানুষ সেই মানুষগুলো হচ্ছে এক মিটার তারা খায় ছোট তাদের সবই ছোট এবং এইখানের যে হাতি সেই হাতিও কিন্তু ছোট হয়ে গেছে আওয়ার ওন স্পিসিস হুইজ উই হ্যাভ ইমডেস্টলি নেম হোমোস্যাপিয়ান্স নির্লজ্জভাবে আমরা এটার নাম দিছি হচ্ছে হোমোস্যাপিয়ান্স ওয়াইজ ম্যান মানে নিজেকে নিজে আমরা নাম দিছি কিন্তু এই যে হোমোস্যাপিয়ান্স আমরাই আমাদের নাম দিছি এবং আমরা নিজেদেরকে নিজেরা নাম দিছি হচ্ছে আমরা জ্ঞানী এবং নির্লজ্জভাবে আমরা নিজেদেরকে নিজেরা জ্ঞানী বলছি এই রকম টোটাল পেস পড়তে গেলে ধরেন আপনি প্রচুর ওয়ার্ড পাবেন যে আমার এইখানে যেগুলো দাগানো আছে আসলে ওই টাইমে আমি এইগুলো ওয়ার্ড জানতাম না যেমন অবলিভিয়ন শব্দটা আমি জানতাম না ধরেন এইখানে আছে ফ্যালাসি যে শব্দটা এটা আমি জানতাম না এইগুলো আমি দাগায় রাখছে ধরেন এইখানে আরও আরও যত ধরেন এই যে এইরকম যত কাহি ইয়ে দেখতেছেন যত ধরেন টারমোয়েল শব্দ আমি জানতাম না সাবজুগেট পর্যন্ত আমি জানতাম না অ্যাস্টরয়েড কি জিনিস জানতাম না হেইডে কি জানতাম না এই এই টোটাল পেজে কিন্তু এই সমস্ত শব্দগুলো আমি কিন্তু দাগায় রাখছি কিন্তু আমি তখন ভুল করছি বাট যে কয় পেজ নিচ্ছি এই কয় পেজে কিন্তু বিষয়টা এরকম না এই টার্ম পরের পেজগুলোতে গিয়ে আমি যে টারমোইলের সিনোনিম এইখানে আমরা আমার লেখা আছে পরে পরবর্তী পেজগুলোতে এইগুলো মানে পড়ে আসলে ম্যাক্সিমাম পেজই এইরকম যে যে শব্দগুলো আমি জানি না তার আশেপাশে আমি বাংলা মিনিং লেখি নাই তার অন্যান্য ইংলিশ শব্দ আমি লিখে রাখছি তো এই বইটা আমি বলতেছি জিনিসটা নাস্তিকতার বই বাট এই বইতে প্রচুর ধরনের ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলো আপনাকে জ্ঞানের দরজা বড় করে দিবে ধরেন আজকে একটা কমেন্টেও আমি লিখছিলাম দ্য সুগার ড্যাডি অফ সায়েন্স সুগার ড্যাডি অফ সায়েন্স এইখানে এই ইউভেল নোয়া হারারে যে জিনিসটা বোঝানো ট্রাই করছে ধরেন সায়েন্সের একটা সুগার ড্যাডি আছে তো সুগার ড্যাডিটা কি বিষয়টা হচ্ছে ধরেন এই এইরকম যে দুই দল বিজ্ঞানী কথা চিন্তা করেন দুই দল বিজ্ঞানী যে দুই দল বিজ্ঞানী হচ্ছে রিসার্চ করবে তো এক দল বিজ্ঞানী রিসার্চ করবে যে আমরা যেহেতু গরু যখন ফার্মে পালন করি তখন আমরা গরু যেন বেশি করে দুধ দেয় এই জন্য আমরা বাছুরকে আলাদা করে রাখি বাছুরকে আলাদা করে রাখি দেন আমরা গরু থেকে দুধ নিয়ে নিই তো বাছুরকে আলাদা রাখার কারণে যেহেতু গরু তার বাচ্চা আলাদা রাখতেছে তাহলে গরুর মেন্টালি কোনো প্রভাব পড়ে কিনা যে বাসুর আলাদা রাখার কারণে গরুর মানসিকতায় কোনো প্রভাব পড়ে কিনা এটা হচ্ছে একদল এটা রিসার্চ করতে চায় আরেক দল রিসার্চ করতে চায় বাসুর আলাদা রাখার কারণে গরুর মানসিক চাপের কারণে গরুর দুধ উৎপাদনের ক্ষমতা কমে যায় কি না এইটা দেখতে চায় এবং এটার সলিউশন কি যে যদি কমে যায় দুধ উৎপাদনের ক্ষমতা তাহলে ওইটুকু আবার বাড়ায়া দেওয়ার জন্য উপায়টা কী এখন এই রিসার্চের জন্য তো ফান্ড লাগবে সো ফান্ড লাগলে তো ফান্ড তো কে দিবে ফান্ড তো সায়েন্স ফান্ড দিবে না ফান্ড দিবে কে ফান্ড দিবে সরকার বা ফান্ড দিবে কোনো একজন স্টেক যে আপনার রিসার্চ থেকে একটা স্বার্থ নিতে চায় এখন আপনি বলেন যে গরুর মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা হচ্ছে কি না এইটা জানলে এটাকে আমাকে টাকা দিবে সো আমি এটার পিছনে ইনভেস্ট করব আমার কাছে কোটি কোটি গরু আছে আমি যদি জানতে পারি যে এই মানসিক স্বাস্থ্য থেকে আবার গরুরকে কিভাবে চেঞ্জ করে নেওয়া যায় এবং তার জন্য রিসার্চটা হচ্ছে দুধ উৎপাদন বেড়ে যাবে তখন তো আমি একে টাকা দিব যে ভাই রিসার্চটা করে দেন সো এইটাই হচ্ছে সায়েন্সের ড্যাডি যা লাগবে সায়েন্স যে ওইদিকে আগাবে বিষয়টা তা না সায়েন্স ওইদিকে আগাবে যেদিকে আগাইলে যিনি ইনভেস্টর তিনি লাভবান হবেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এটাই হচ্ছে বাস্তব ওয়ার্ল্ড যেটাকে বলা হচ্ছে ডিপ্লোমেসির ভাষায় যেটাকে বলা হচ্ছে রিয়েলিজম বা মডার্নাইজেশান বা রিয়েলিজম আর কি সো বাস্তববাদ সেই বাস্তব বাকটা এটাই সো এইরকম বিভিন্ন ইনফরমেশন আছে যেটা এই বই পড়তে গেলে আপনার ভাল লাগবে এবং এই বইটা ভাই আমি যদি আপনাদেরকে বলতেছি এটা রোজ বিশ ত্রিপিস প্রথম দিকে পারবেন না ঠিক আছে যারা আসলে ইংরেজিতে আমার মতন ছিলেন আর কি যে একবারে মানে একবারে একটু বিলো এভারেজ টাইপের আমার মতন তারা প্রথম দিকে আপনাদের মনে হবে যে একটু টাফ হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আপনার মনে হবে বাট প্রথম দিকে আপনি দিনে পাস পেজ পড়েন এরকম কয়েকদিন তারপরে আপনি পড়েন বাট এইরকম না যে ছেড়ে দিয়েন না ভাই মানে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের দিকে সেন্টেন্স মেকিংয়ের দিকে ওয়ার্ড চয়েস করার দিকে এইদিকে শুধু কিন্তু ওয়ার্ডের মিনিং খুঁজবেন না যে এইটার মানে আমি টারমোয়েল মানে আমি জানতাম না মানে মানেটা লিখে ফেলি সেন্টেন্স মেকিংটাও দেখবেন কোথায় কমা কোথায় ইনভার্টেড কমা কেমনে ইউজ করছে কেন ইউজ করছে এই দিকে নজর রাখবেন অ্যাক্টিভ রিডিং যেটা আপনি ব্লিভি নট ভাই এই একটা শেষ করেন আপনার লেভেল অনেক উন্নতি হয়ে যাবে অনেক উন্নতি হয়ে যাবে আপনি আপনার ইংলিশ লেখার টোন বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে ব্লিভি নট এবং পরবর্তীতে পেজ বাড়ান এবং এক সময় বিশ পেজ করে পড়েন পরে তিরিশ পেজ করে পড়েন দেখবেন যে আগামী বিশ দিনের মধ্যে আপনার এটা পড়া হয়ে গেছে এবং আজকে আপনাকে আমি প্রমাণ করে দিলাম যে প্যাসেজ পড়তে পারলে সবই পারা যায় সো ইংরেজিতে শুধু ইংরেজির যে প্রিপারেশান যে আপনি প্রশ্ন সলভ শুরু করে দিলেন আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করা শুরু করে দিলেন এইগুলা বাদ দিয়ে আগে রিডিং পড়েন ভাই আগে রিডিং পড়েন ওইগুলো এমনি হবে ঠিক আছে ওইগুলো হচ্ছে বাই প্রোডাক্ট সব এমনি হবে এটা হচ্ছে মেইন কাজ ঠিক আছে প্রচুর এরকম পড়েন কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন আমরা দু একটা কোশ্চেন নিতে পারি আমরা আলাপ আলোচনা শেষ করে দিব আমি যেটা পড়তে বললাম আপনার আপনি এটা কিছু দূর আগে রিডিং পড়ান পড়ার প্র্যাকটিস করেন কিছু দূর রিডিং পড়েন এরপরে হচ্ছে যখন আপনি পত্রিকা পড়বেন আপনি অবশ্যই ইংলিশ পত্রিকা পড়বেন এই বিসিএস এর প্রিপারেশন নিতে নিতে গিয়ে অবশ্যই আপনি এই ইংলিশ পত্রিকা পড়বেন ইংলিশ পত্রিকা যখন আপনি পড়বেন তখন আপনি ইংলিশ পত্রিকাতে কিন্তু আপনার মেইন টপিকটা সে লিখেই দিছে যে এই বিষয় নিয়ে আপনি সব টপিক তো পড়বেন না সব পত্রিকা তো সব নিউজ আপনি পড়বেন না ধরেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নিয়ে একটা ঘটনা লিখছে আবার সব পড়বেন না ধরেন আজকে যুদ্ধের কি হচ্ছে রোজকার আপডেট আপনি পড়বেন না কিন্তু হঠাৎ হঠাৎ দেখবেন সম্পাদকীয়তে একটা কলাম চলে আসে যে এই যুদ্ধের কনসিকুয়েন্স কী এইগুলা নিয়ে দিয়ে বিভিন্ন মানে একটা বিশাল একটা পিকচার নিয়ে একটা নিউজ হয়েছে এই নিউজটা আপনি পড়বেন ধরেন এইটা আপনি দুই দিন ধরে পড়লেন ধরেন টাইম নেন দুই দিন নেন ধরেন আপনি আমার চেয়েও আমার চেয়েও আপনার অবস্থা খারাপ এরকম দুই দিন ধরে আপনি পড়লেন পড়ার পরে আপনি কিন্তু টোটাল জিনিসটা শুধু এইটা বোঝার ট্রাই করেন যে এই টোটাল নিউজটা আসলে কি মেসেজ দেয় যে কি বলতেছে এটা এইটা যদি আপনি বুঝেন দেন এই বড় কথাটাকে আপনি প্যারায় প্যারায় ভাগ করে দেন তারপরে আপনি চিন্তা করেন যে আপনি কখন এটা পড়ছিলেন বাট আপনার পড়ার সময় যে চিন্তা করছিলেন আর পুরো টোটাল চিন্তা যখন ভাগ করে দিছেন সেটা মিলছে কি না এভাবে নিজেকে নিজে জাজ করতে হবে বাট আপনি এরকম যদি চিন্তা করেন একটা বই টই পড়ে এইরকম আপনি শিখে যাবেন এটা আসলে ফিজিবল না এটা কোনোভাবেই ফিজিবল না আমি আপনাকে ওয়ে বললাম দেখাইলাম কীভাবে চিন্তা করতে হয় এটা আপনাকে করতে হবে ভাই ঠিক আছে একটা জিনিস মাথায় রেখেন ভাই আপনারা কিন্তু এসএসসি পরীক্ষা দিবেন না সামনে

আপনাকে আমি বলি সবার জন্য একটা মেসেজ বলি আমি আপনাকে কিন্তু স্যাপিয়ান্স বইয়ের বক্তব্য কি স্যাপিয়ান্স বইতে কি কি গল্প করছে এটা পড়তে বলি নাই কিন্তু আপনাদেরকে আপনার থেকে এখান থেকে ইংলিশ শিখতে বলছি ইংলিশ শেখা বলতে আমি ওয়ার্ড শুধু শিখতে বলি নাই সেন্টেন্স মেকিং কথায় কমা কিভাবে কথার টোন এবং আমি বারবার বলতেছি ভাই সেপিয়ান্স একটা ইংলিশ শেখার চমৎকার বই ভাই চমৎকার চমৎকার বই আপনি যে কোয়েশ্চেন করলেন এই টোটাল আনসার হচ্ছে সেপিয়ান্স বই দিবে যে আপনার ওয়ার্ড ইনরিস হবে বিলিভ ইট অর নট ভাই এই এই টোটাল বইটা পড়েন টোটাল বইটা পড়ার পরে ব্যারন্সের নয়শো ওয়ার্ড আনেন ব্যারন্সের নয়শো ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল নয়শো ওয়ার্ড যদি এই বইটা আমি না দেখায় দিতে পারি আপনারে ঠিক আছে এই বইতে না দেখাইতে পারি তাহলে আপনাকে কি বলবো যে অন্যান্য ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম বলতেছে দশ মিনিটে না লেখাইলে দশ লাখ টাকা জরিমানা দিব বিষয়টা এরকম না আমি এত টোন ইয়ে না বাট এটা ঠিক যে আপনি পারবেন আর কি নয়শো ওয়ার্ডের এবং একাধিক একাধিক বারের মধ্যে আছে এই বইতে তার মানে আসলে এই বই পড়ার পরে জানবেন না সেন্টেন্স ওয়ার্ড আপনি কোন কনোটেশনে ধরেন আপনি ওয়ার্ডের মিনিংয়ের জানলেই কি শব্দ পারা যায় ধরেন আপনাদের একটা ওয়ার্ড আমি বলি ধরেন আপনাদের একটা সহজ ওয়ার্ড বলি সবচেয়ে সহজ ওয়ার্ড এই এই রো শব্দের মানে কি বলেন কেউ একজন বলেন শাড়ি রো মানে হচ্ছে শাড়ি ঠিক আছে ওই যে এই যে এরকম একটা রো দুইটা রো তিনটা রো ক্লাসে এটা একটা মিনিং রো শব্দের একটা মিনিং হচ্ছে জ্ঞ্জাম করা ঠিক আছে জ্ঞানজাম গ্যাঞ্জাম মানে যুদ্ধ জ্ঞ্জাম মারামারি ফ্যাসাদ এটার মানে ও রো দ্য রো বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন এই রো আরেকটা মিনিং হচ্ছে নেভিগেট করা নেভিগেট করা ও সরি নেভিগেট করায় যে অ্যাকচুয়ালি মেরিন মেরিন ভ্যাসেল আর কি নেভিগেট করা ঠিক আছে মেরিন ভ্যাসেল মানে হচ্ছে আপনার এই যে সমুদ্রে টাহাজ চালানো এটাকে বলা হচ্ছে রো আই এম রোয়িং এ মেরিন ভ্যাসেল বিষয়টা এরকম তাহলে কোথায় রো কোথায় কেন কখন ব্যবহার হবে আপনি এরকম মিনিং করে পারবেন ধরেন আপনাদের একটা ওয়ার্ড হচ্ছে সবাই জানেন যে ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দটা আপনারা জানেন মানে সঠিক যে বলতে তোর কথাটা অ্যাপ্রোপ্রিয়েট এরকম আপনারা বলেন এটা একটা মিনিং অ্যাপ্রোপ্রিয়েটের একটা মিনিং হচ্ছে সিস করে নেওয়া বা কেড়ে নেওয়া আপনার কাছ থেকে আপনার জিনিসপাতি আমি কাড়ে নিলাম বা এই জিনিসটার নামই হচ্ছে এরকম যে আই উইল অ্যাপ্রোপ্রিয়েট ইউর ওয়ালেট আপনি আপনার ওয়ালেট বা মানি ব্যাগ কিন্তু কেড়ে নিব ঠিক আছে দেন অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অ্যালোকেট করা বা বাজেট করা যে আই এম অ্যাপ্রোপ্রিয়েটিং দ্য ফান্ড এমং আওয়ার স্টুডেন্টস যে আমি আমার স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিচ্ছি টাকা পয়সা সব কিছু এরকম সো এক অ্যাপ্রোপ্রিয়েটের তো তিন কনোটেশনে তিন ধরনের মিনিং দেয় সেইটা আপনি আপনি কি এইরকম শব্দ মুখস্ত মুখস্ত করে সারা জীবন ধরে যে জিয়ারি ওয়ার্ড বের করে নিছেন ব্যারনস থ্রি থার্টি বা এইরকম ধরেন গ্রেগ ম্যাট আছে থ্রি থার্টি মার নাইন হান্ড্রেড এইরকম কয়টা মনে আছে আপনার স্যাপিয়ান্স শেষ করেন এরপরে দেখবেন যে সব ওয়ার্ড ভাই আপনি যখন পত্রপত্রিকা পড়বেন না দশ দিন স্যাপিয়ান্স পড়েন দশ দিন স্যাপিয়েন্স পড়ার পরে যে কোনো একটা নিউজ পড়তে যান পড়তে যাওয়ার পরে আপনি দেখবেন যে ওয়ার্ড মিলে যাচ্ছে এবং ওয়ার্ড মিলে যাচ্ছে যখন এই যে মিলে গেল না আপনার একটা জানা ওয়ার্ড সামনে আসলো এই আরামটা ভাই এই আরাম অন্য আরাম দেখবেন যে তখন কি আরাম লাগে আর একটা জিনিস শিখছিলাম এটা পাইলাম সামনে এটা অন্য রকম আরাম লাগবে আপনার বলেন ভাই ভাইয়া আমরা যারা ছেচল্লিশ অল্পের জন্য নাই তারা মানে আমার কথা সেলফ কথা এটা আমি এটা নিয়ে একজনকে কমেন্টে ওই জিনিসটা বলেছি সেটা হচ্ছে আপনার পরীক্ষা আগস্টে রিটেন দিবেন আপনি রোজ রিটেন একজন পরীক্ষা দিয়ে যখন বাসায় আসবে অবশ্যই আপনি ফেসবুকে রিটেনের কোশ্চেন পাবেন এই কোশ্চেন নিয়ে বসে চার ঘন্টা ধরে পরীক্ষা দিবেন আপনি নিজের খাতা পরে নিজে দেখবেন দেখবেন টোটাল নয়শোতে আপনি কত পান নিজেই নিজেকে মার্কিং করবেন ঠিক আছে এবং ঘড়ি ধরে পরীক্ষা দিবেন কাগজ বাজার থেকে লিগাল সাইজের কাগজ কিনে নিয়ে আসবেন বিসিএস এর খাতা যেমন ঠিক আছে যেই দিন রিটার্ন শেষ হয়ে যাবে পরের দিন থেকে পিলি পড়া শুরু করবেন আমার কথা বুঝতে পারছেন কি বুঝছেন বলেন তো আপনি আপনি তো বুঝেনি নাই আমার কথা আর প্রথম থেকে আপনাদের একটা জিনিস বোঝার জন্য ট্রাই করতেছে আজকে বুঝেন মেইন আইডিয়াটা হচ্ছে আপনি আমার কথা বুঝেন নাই মেইন আইডিয়াটা হচ্ছে আপনার একটা রিটেন পরীক্ষা সামনে এটা হচ্ছে মেইন আইডিয়া আমার কথা বুঝতে পারছেন আপনাকে আমি বলি এই যে ভাই আপনার নাম কি আবিদ পরীক্ষাটা কীভাবে দিবেন পরীক্ষার সিলেবাস অর্ধেক কমপ্লিট করে যা পরীক্ষা দিবেন কিভাবে দিবেন ফুল কমপ্লিট সিলেবাসটা থাকতে হবে ঠিক আছে ব্লিভ ইট অন নট ভাই এটা করে দেখেন একবার লাইফ চেঞ্জ হয়ে যাবে ভাই লাইফ চেঞ্জ হয়ে যাবে বলে দিচ্ছি ঠিক আছে ভাই এমন এমন ছোট ভাইকে আমি চিনি ছয় বছর ধরে ছয়টা বিসিএস দিয়ে একবার পিলি পাস করতে পারে নাই এবং মানুষটা পিলি নিয়ে জ্ঞান দিয়ে বেড়ায় এই বলে যে যে ছয়টা পিলি দেওয়ার অভিজ্ঞতা আছে আমার ছয়বার আমি পিলি ফেল আমি জানি কি কি করলে পিলি ফেল করা যায় এবং তার কথাও মানুষ শুনে আপনি আমার কথা বুঝতে পারছেন আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে রিটেন এবং এটা আপনি রিটেনের একটা ক্যান্ডিডেট আপনি যে পিলি ফেল এই শব্দটা আপনাকে লাইফ থেকে বাদ দিয়ে দিতে হবে যে আপনি পিলি ফেল আপনার আপনি তো ক্যাডার হবেন সাতচল্লিশে সো আপনার ছয়চল্লিশে আপনার একটা রিটেন পাস হয়ে যাবে নিজেরা মার্ক দিবেন না যে সাড়ে চারশো পাইলেন পাশ করলেন না ফেল করলেন ভাই প্রচুর মানুষ আছে এই শোনেন আপনারা যারা এই কথার মর্ম বুঝতেছেন না বাংলাদেশে প্রাইমারি চাকরি বাদ দিলাম আমরা আসলে দশম গ্রেডের পরে কোনো চাকরি নিয়ে এখানে কথা বলতেছি না ঠিক আছে আমরা কথা বলতেছি নাইন গ্রেডের চাকরি নিয়ে ঠিক আছে বাংলাদেশে কোনো নাইন গ্রেডের চাকরি আছে যেটা পিলি দিয়ে চান্স পাওয়া চাকরি হয় পিলিটিকে চান্স চাকরি হয় এটা আছে একজন বলতে পারবেন কোনো চাকরি পিলি কি সব জায়গায় পিলি হচ্ছে বাসাই পরীক্ষা আপনাকে লিখে চাকরিটা পাইতে হয় লিখে আপনাকে চাকরি পাইতে হয় একটা কঠিন একটা বিসিএস এর রিটেন প্রিপারেশন নেন এরপরে ব্যাংক ট্যাঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষা তো যাবেন এমনি আপনি যে উত্তর লিখবেন এই দুই পেজের মধ্যে আপনি যে উত্তর লিখবেন আর দশজন তো ধারের কাছেই টিকবে না এবং আপনার একটা কঠিন রিটেন প্রিপারেশন নিলে আপনার চাকরি সহজ যে এরকম যে ম্যাক্সিমাম যারা কনফিডেন্ট যে এই বিসিএসই যারা করবে বিসিএস এর বাইরে যাবে না এরা কিন্তু অর্ধেক সংখ্যায় ক্যাডারের মধ্যে এরা অর্ধেক যারা বিসিএস ছাড়া অন্য কিছুতে যায় না গিলেও দুই একটা ধরেন বড়সড় চাকরির পরীক্ষায় যায় এর মানে কি জানে নাইন গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনার যোগ্য যারা প্রতিযোগী এই জিনিসটা কমে গেল আপনাদের এই সাধারণ সেন্সটা কাজ করে না ভাই রিটেন প্রিপারেশন আপনি কেন নিবেন না আর আপনি রিটেন প্রিপারেশন নিতে গিয়ে আপনি কেন বলবেন যে আপনি পিলি ফেল পাগল বাংলাদেশে একটা গ্রেডের অফিসার চাকরি পেতে চান আর আপনি পাগলের মতো নিয়ে করেন আপনাকে দিয়ে দিবে সবাই এত সহজ রাষ্ট্রকে এত মানে রাষ্ট্রযন্ত্রকে এত সহজ হয়ে গেছে নাকি যারা নাইনটি প্লাস মার্ক পাইছেন এবার সবাই আগস্টে নিজে পরীক্ষা দেবেন নিজের খাতা নিজে দেখবেন ঠিক আছে দেখে দেখবেন যে রিটার্ন পাশ করার যোগ্যতা অ্যাসিভ করতে পারছেন কি না যেদিন রিটার্ন শেষ হয়ে যাবে সেই দিন থেকে প্রিলি পড়া শুরু হবে আবার এবং এই রিটেন পড়তে গেলে পরে দেখবেন প্রিলি টোন চেঞ্জ হয়ে গেছে সবাই ভালো থাকেন শুভরাত্রি